আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জেনারেল কাসেম সুলেমানিকে হত্যা, যুক্তরাষ্ট্রের ভেতরে ঢুকেই বদলা নেওয়ার ঘোষণা কোচ ফোর্সের কমান্ডার। কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের সেনা নিহত। আত্মনির্ভরতার ডাক ফিকে, চীনা স্মার্টফোনই বেশি কিনছে ভারতীয়রা। ব্রিটেন আজ থেকে ইইউ এর সদস্য নয়। এদিকে আশার আলো দেখাচ্ছে জাতিসংঘ মহাসচিব। এবং সর্বশেষে জানিয়ে দেব, আমিরাতের সঙ্গে অস্ত্র বিক্রির চুক্তির জন্য পম্পিওর বিরুদ্ধে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। জেনারেল কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের ভেতরে ঢুকেই হামলা করবে বলছে কুদস ফোর্সের কমান্ডার। ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, যুক্তরাষ্ট্রের ভেতরে থেকেই হয়তো কেউ এই ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির হত্যার প্রতিশোধ নেবে। তিনি শুক্রবার জেনারেল সুলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকীতে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, শহীদ সুলাইমানিকে হত্যা করার মাধ্যমে তোমরা যে অপরাধ করেছ তার মাধ্যমে বিশ্বের সকল স্বাধীনতাকামী মানুষকে নতুন এক দায়িত্বের দায়ে আবদ্ধ করে ফেলেছ। কাজেই যুক্তরাষ্ট্রের ভেতরে থেকে যদি কেউ এই অপরাধের প্রতিশোধ নিতে চায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। জেনারেল কায়ানি আরো বলেন, যুক্তরাষ্ট্রের কোনো অপরাধী কার্যক্রমই কোজ ফোর্স ও প্রতিরোধ ফ্রন্টকে লক্ষ্যচ্যুত করতে পারবে না। তিনি বলেন, সুলেমানি যে পথ অনুসরণ করে চলেছে তার একজন নেতা ছিল, তার সাফল্যের চাবিকাঠি ছিল ওই নেতার দিক নির্দেশনা অনুসরণ। এই নেতা এখনো আছেন এবং কুদস ফোর্সের প্রতি তার সহানুভূতি এখনো বিদ্যমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পদাধিকারী বলে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। কাজেই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC শাখার কুদস ফোর্সের আয়াতুল্লাহ খামেনির নির্দেশে গঠিত হয়েছে এবং তারই সরাসরি দিক নির্দেশনায় পরিচালিত হচ্ছে। সূত্র পার্স টুডে। কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের সেনা নিহত। ভারতীয় কর্মকর্তা জানিয়েছে, কাশ্মীরের রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখা একটি পোস্টে পাকিস্তানের সেনা সদস্যদের গোলাবর্ষণে ভারতের এক সেনা নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত নৌশেরা সেক্টরে গুলি বর্ষণ করা হয় বলে জানানো হয়েছে। ভারতীয় বাহিনীর পাল্টা গোলাবর্ষণের জবাব দিয়েছে বলে দাবি করেছে দিল্লি। সম্প্রচার মাধ্যম NDTV প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। 2003 সালে নিয়ন্ত্রণ রেখা অস্ত্রবিরতি কার্যকর করে সম্মত হয় দুই দেশ। আনুষ্ঠানিকভাবে তা বহাল থাকলেও প্রায়ই লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সরকার গঠনের পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো কার্যকর অগ্রগতি হয়নি। শুক্রবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আজ 3:30 নাগাদ পাকিস্তান সেনাবাহিনী বিনা উস্কানিতে নৌশেরা সেক্টরে ছোট অস্ত্রের গুলিও তীব্র গোলাবর্ষণ শুরু করে। ভারতীয় বাহিনী যথাযথ জবাব দিয়েছে বলেও জানান তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গোলাবর্ষণের ঘটনায় নায়েব সুবেদার রবীন্দ্র গুরুতর আহত হয়ে পরে মারা যান। ভারতীয় কর্মকর্তার দাবি, গত 18 বছরে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় 5,100 বার হামলা চালিয়েছে। গড়ে প্রতিদিন 14 বার করে হামলা চালানো হয় বলে অভিযোগ তাদের। এসব ঘটনায় 24 জন নিরাপত্তা কর্মকর্তা সহ 36 জন নিহত হয়েছে। আত্মনির্ভরতার ডাক ফিকে, চীনা স্মার্টফোনেই বেশি কিনছে ভারতীয়রা। তবে কি ফিকে হয়ে গেল ভারতীয়দের চীনকে বয়কটের ডাক? দেশটিতে চীনা স্মার্টফোন বিক্রির পরিসংখ্যান তেমনই ইঙ্গিত দিচ্ছে। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, গত বছরের ভিত্তিতে ভারতীয়রা বাড়িয়েছে চীনা স্মার্টফোন কেনা। গত বছর অক্টোবর যে পরিমাণ চীনা স্মার্টফোন বিক্রি হয়েছিল ভারতে, তার চেয়ে চলতি বছরের অক্টোবরে বিক্রি হয়েছে প্রায় 17 লাখ ইউনিট বেশি। চার ধরনের চীনা স্মার্টফোন পাওয়া যায় ভারতে। 2019 সালের অক্টোবরে এই চার ব্র্যান্ডের মোট 46.07 লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে।
আর এবারের অক্টোবরে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 63.01 লাখ ইউনিটে। স্মার্টফোন মার্কেটের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের দেওয়া তথ্য থেকে এই পরিসংখ্যান পাওয়া গেছে। চলতি বছরের মাঝামাঝি থেকে ভারত চীনের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। এর মধ্যে চীনের সঙ্গে সংঘর্ষে ভারত হারিয়েছে 20 জন সেনা সদস্য। তার জেরে প্রায় 200 চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এ সময় আত্মনির্ভর ভারতের ডাক দিয়ে চীনা পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়েছিল, কিন্তু এর মাঝেই এই পরিসংখ্যান ভিন্ন কথা বলছে। তাহলে কি বয়কটের ডাক ফিকে হয়ে গেল? সূত্র এবিপি আনন্দ। ব্রিটেন আজ থেকে আর ইইউ এর সদস্য নয়। ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে যুক্তরাজ্য। গত মধ্যরাত থেকে দেশটি ইইউ এর নিয়ম অনুসরণ বন্ধ করে দিয়েছে। তার জায়গায় কার্যকর হয় নতুন চুক্তি। এখন থেকে নতুন চুক্তি অনুযায়ী ইইউ এর সঙ্গে যুক্তরাজ্যের ভ্রমণ, বাণিজ্য, অভিবাসন এবং নিরাপত্তা সহযোগিতা সহ অন্যান্য কার্যক্রম চলবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এখন যুক্তরাজ্যের স্বাধীনতা আমাদের হাতে। দীর্ঘ ব্রেক্সিট প্রক্রিয়া শেষ হয়েছে এবং আমরা আমাদের কাজ ভিন্নভাবে এবং আরো ভালোভাবে করতে পারব। 2016 সালে ঐতিহাসিক গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার প্রায় 4.5 বছর পর সম্পূর্ণ বিচ্ছেদ প্রক্রিয়া শেষ হল। উভয় পক্ষ একটি বাণিজ্য চুক্তিতে উপনীত হতে না পারায় গত 11 মাস ধরে সম্পূর্ণ বিচ্ছেদ আটকে ছিল। তবে শেষ পর্যন্ত তারা ভবিষ্যৎ অর্থনৈতিক অংশীদারিত্ব এবং বাণিজ্য নিয়ে একটি চুক্তিতে উপনীত হতে সক্ষম হয়েছে। গত 24 ডিসেম্বর ইইউ এর 27টি সদস্য দেশের রাষ্ট্রদূতরা ইইউ যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। পরে ইইউ এর শীর্ষ কর্মকর্তারা চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই করেন। যুক্তরাজ্যই প্রথম কোনো দেশ যা ইউরোপীয় ইউনিয়ন থেকে স্বেচ্ছায় বেরিয়ে গেল। আশার আলো দেখছে জাতিসংঘ মহাসচিব। গেল 2020 সাল দুঃখজনক, ঘটনাবহুল, কঠিন পরীক্ষা এবং অস্ত্রসিক্ত একটি বছর ছিল, এমনটি মন্তব্য করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের জীবনকে পাল্টে দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গোটা বিশ্বকে কঠিন এক দুর্ভোগ ও শোকের মধ্যে ডুবিয়ে দিয়েছে ভাইরাসটি। অনেক প্রিয়জন হারিয়ে গেছে আমাদের মধ্যে থেকে। মহামারী বাড়িয়ে অসুস্থতা এবং মৃত্যুর নতুন ঢেউ তৈরি করছে এটি। জাতিসংঘ মহাসচিব আজ এক বার্তায় বলেছেন, বিশ্বে বৃদ্ধি পাচ্ছে দারিদ্র, অসাম্য ও ক্ষুধা। অনেক মানুষ চাকরি হারিয়ে ঋণের জালে জড়িয়ে যাচ্ছে। লড়াই করছে কিশোর কিশোরীরা। বেড়ে যাচ্ছে পরিবারের সহিংসতা। সব মিলিয়ে সর্বত্রই নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তবে এত কিছুর পরেও আসছে নতুন বছর আশার আলো দেখতে পাচ্ছি আমি। গুতেরেস বলেন, চলমান মহামারীতে এক মানুষ আরেক মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, হোক সেটা প্রতিবেশী কিংবা অপরিচিত। করোনা প্রতিরোধ নিয়োজিত সম্মুখ যোদ্ধারা তাদের সবকিছু উজাড় করে দিচ্ছেন। রেকর্ড সময়ের মধ্যে ভ্যাকসিন তৈরি করছেন বিজ্ঞানীরা। এছাড়া বিশ্বের দেশগুলো জলবায়ু বিপর্যয়ের রোধে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে। ঐক্য ও সংহতি নিয়ে যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি, তাহলে এই আশার আলো বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া সম্ভব। আর এই কঠিন বছরে শিক্ষাই এটি। জাতিসংঘ মহাসচিব বলেন, মারাত্মক এই ভাইরাসটির প্রভাব থেকে মুক্তি, ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার, সমাজে বিভাজন থেকে নিরাময় এবং সর্বোপরি পৃথিবী নামক গ্রহটি নিরাময় শুরু করা জরুরি। আসছে নতুন বছর 2021 সালে, এগুলো অবশ্যই আমাদের প্রত্যয়। জাতিসংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই বার্তাই পাঠানো হলো। আমিরাতের সঙ্গে অস্ত্র বিক্রি চুক্তির জন্য পম্পিওর বিরুদ্ধে মামলা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করেছে নিউ ইয়র্ক ভিত্তিক একটি প্রতিষ্ঠান। সংযুক্ত আরব আমিরাতের কাছে $23.37 বিলিয়ন অত্যাধুনিক অস্ত্র বিক্রি নিয়ে ট্রাম্প প্রশাসনের তড়িঘড়ির কারণে পম্পিওর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হলো। নিউ ইয়র্ক ভিত্তিক স্বাধীন একটি পলিসি রিসার্চ গ্রুপ এই মামলা দায়ের করেছে। তারা বলেছে, বিক্রি হওয়া এসব অস্ত্র বিশ্বশান্তি ও মার্কিন স্বার্থের সরাসরি লঙ্ঘন ব্যবহৃত হবে, এজন্য এই চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছে তারা। ব্লুমবার্গ জানিয়েছে, ওয়াশিংটনের একটি ফেডারেল কোর্ট ওই মামলা
দায়ের করা হয়েছে। কোন একটি দেশে অস্ত্র বিক্রির বিষয়টি দেখভাল করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে নিউ ইয়র্ক সেন্টার ফর ফরেন পলিসি অ্যাফেয়ার্স বলেছে, যথাযথ তদারকি বা ন্যায়সঙ্গত ছাড়াই তাড়াহুড়ো করছে পম্পিও। অলাভজনক এই সংস্থাটি চাইছে আদালত যাতে এই চুক্তি প্রত্যাহার পম্পিও এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাধ্য করে। তারা বলেছে যে অনুমোদনের প্রক্রিয়াটি অপর্যাপ্ত ছিল এবং এতে প্রশাসনিক কার্যবিধি আইন লঙ্ঘিত হয়েছে। 1946 সালে এই আইনটি দ্বারা ফেডারেল এজেন্সিগুলোর ডেভেলপ বা বিধিনিষেধ ইস্যু করে। গ্রুপটি বলছে আইনের অধীনে আরও অনেক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা বলেছে চুক্তিটি তখনই অনুমোদন দেওয়া উচিত যখন এটা যুক্তরাষ্ট্রের সুরক্ষা জোরদার করবে এবং বিশ্ব শান্তিতে উন্নীত করবে, এটা নিশ্চিত হওয়া যায়।